या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः। नमस्कार, आज तृतीया, आज माता चंद्र घंटार पूजा। प्रथमे बोली माता चंद्र घंटा, प्रथमाते आमरा शैलपुत्री पूजा करेछि, द्वितीयाते आमरा पूजा करलाम ब्रह्मचारिणी, आमादेर मन कन्या हिसेबे जन्म निल, तारपरे से तपस्याय व्रत हलो, अर्थात तार मन एकटा जायगाय संयत हलो, स्थितधि हलो, किन्तु एबारे प्रेमे पड़ल सेई मन, एबारे सेई प्रेम परिणतिते जाबे, अर्थात माँ चंद्रघंटा, चंद्रघंटार रूप जेटा पाई मार्जना करबें, ये चंद्रघंटार रूप जेटा पाई से रूपर एक व्याख्या आसि ते बुझते कैन बोलते से प्रेम परिणति जाए। माता चंद्रघंटा दस हाथ, दस हाथ मध्य माता चंद्रघंटार दस हाथ मध्य तरबारी त्रिशूल दीर्धनुक जेमन रे অন্যদিকে আবার কিন্তু জপমালা শতদল এগুলোও রয়েছে, বড় ভয় মুদ্রা এবং অভয় মুদ্রাও রয়েছে। মায়ের মাথার উপরে চাঁদ, অর্ধেক চাঁদ রয়েছে, সেটি ঘন্টার আকারে মায়ের মাথাটার উপরে আচ্ছাদিত হয়ে রয়েছে। এই চন্দ্রঘন্টার রূপ কখন পার্বতী ধারণ করেছিলেন এই প্রসঙ্গে দুটি গল্প আছে। প্রথম গল্প হচ্ছে যে শিব এবং পার্বতীর বিয়ে হবে, বিয়ে হলে তাদের পুত্র হবে কার্তিক, সেই কার্তিকের হাতে তারকাসুরের বধ হবে। যেদিনকে পার্বতী এবং শিবের বিয়ে হচ্ছে সেদিনকে তারকাসুর এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভীষণ গণ্ডগোল, কারণ সে বিয়েটা হতে দেবে না, কারণ তার মৃত্যুর বীজ বপন হবে। তখন মা সেই বিশাল নাদ করে তার ঘণ্টা বাজালেন, সেই ঘণ্টা কে দিয়েছিলেন মাকে, সেই ঘণ্টা মাকে দিয়েছিলেন ইন্দ্র, তার বাহন ঐরাবতের গলা থেকে ঘণ্টা নিয়ে সেই ঘণ্টা তৈরি করে দিয়েছিলেন, সেই ঘণ্টার নাদ করলেন মা, এবং মায়ের ওই বিকট রণচণ্ডী মূর্তি দেখে ওই ঘণ্টার নাদ শুনে তারকাসুররা একেবারে পাতালে প্রবেশ করলো। এই একটা গল্প। আরেকটি পৌরাণিক গল্প হচ্ছে শিবের বিয়ে হচ্ছে পার্বতীর সঙ্গে, শিব চলে এসেছে শ্মশানের বেশে, বাঘছাল পুড়ে গায়ে ছাই ভস্য মেখে গলায় সাপ ঝুলিয়ে চোখগুলো একেবারে লাল করে শিবের ওই রূপ দেখে পার্বতীর মা মেনকা অর্থাৎ তার শাশুড়ি মা এবং আশেপাশে যারা পড়শিরা ছিলেন সবাই মূর্ছা গেলেন। পার্বতী গেলেন রেগে, কি আমার মাকে মূর্ছিত করে ফেলা। পার্বতী তখন রূপ ধরলেন চন্দ্রঘণ্টার রণচণ্ডী রূপ, এবং শিব কাঁচু কাঁচু করে ওই উগ্র রূপ ত্যাগ করে একেবারে বরের বেশে সৌম্যরূপে বিবাহ সারলেন। দুটো গল্প আছে। এবারে আসে মানে তাৎপর্যটা কি, চন্দ্রঘণ্টার পুজো করলে আমরা কি পাবো, আমরা যারা নবরাত্রি করছি, আমাদের কুলকুণ্ডলিনী শক্তি রয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু শির দ্বারা সুষুমা কাণ্ডে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছে। আমাদের মধ্যে সত্যতম রজগুণও রয়েছে, যার মধ্যে সত্যগুণের প্রাবল্য তিনি এগিয়ে যান সাধক হিসেবে অনেক দূর, যার মধ্যে রজগুণের প্রাবল্য সে কিন্তু পার্থিব ভোগ বাসনাতে ভীষণভাবে মত্ত থাকতে পারেন, মানে তিনি পেতে পারেন অনেক কিছু, আর যার মধ্যে তমগুণ রয়েছেন তিনি তামসিকতার অন্ধকারে ডুবে থাকেন। একটু আওয়াজ হবে কারণ আমাদের এখানে পুজোর গোজগাছ চলছে, কিন্তু তার মধ্যেই বলি কথাটা যে এই যে চন্দ্রঘণ্টার আমরা পুজো করলাম, শৈলপুত্রীর পূজাতে আমাদের মূলাধার চক্র মন স্থিত ছিল, তারপরে ব্রহ্মচারিণীতে স্বাধিষ্ঠান চক্রে মন, আর চন্দ্রঘণ্টার পুজোতে মণিপুর চক্রে আমাদের মনটা কিন্তু স্থিত হলো। চন্দ্রঘণ্টার যিনি ভৈরব, কারণ প্রত্যেকটি রূপে মায়ের কিন্তু ভৈরব সঙ্গে থাকে, চন্দ্রঘণ্টার ভৈরব যিনি তিনি হচ্ছেন চন্দ্রেশ্বর, এই ভৈরব রয়েছে। এবারে বলি চন্দ্রঘণ্টার পুজো করলে আমাদের মন একটা জায়গায় এসে তো দাঁড়ায় বটেই, এবং আমাদের মন কি করে ঐশ্বরীয় একটা গুণ পেতে থাকে। সেই ঐশ্বরীয় গুণ কি, হয়তো আপনিও শোনেন, অনেক সময় আমরা আওয়াজ পাই, যেমন এখন একটা ঘণ্টার আওয়াজ হলো, ঘণ্টার আওয়াজটা কিন্তু আহত না, অর্থাৎ একটা ঘণ্টার সঙ্গে একটা দেওয়ালের ধাক্কা হলো তাতে আওয়াজ তৈরি হলো।
এইগুলো হচ্ছে আহত নাচ, তবলায় বাড়ি মারা বা ধরুন সমুদ্রের ঢেউ আছে পড়া, এগুলো সব আহত নাচ। কিন্তু যে আওয়াজটা কিচ্ছু হচ্ছে না, এখানে পুরো স্তব্ধ, আপনি কানে হঠাৎ ঝিঝি পোকার ডাক শুনলেন কিংবা কানে আপনি শাঁখের আওয়াজ শুনলেন, কোথাও বাজছে না কিন্তু শাঁখ, কিন্তু আপনি শুনলেন, এটা হচ্ছে অনাহত নাচ। এই চন্দ্রঘণ্টার পুজো করলে আমাদের মধ্যে এই অনাহত নাচ শুনতে পাই আমরা, ঈশ্বরের কৃপা পাই আমরা। আজকে নবরাত্রিতে চন্দ্রঘণ্টা দেবীর তৃতীয় রূপের, মায়ের তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা দেবীর বর্ণনা করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল মার চতুর্থ রূপ অর্থাৎ কুষ্মাণ্ডা রূপের বর্ণনা নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে।